এমনও পীর আছে এখনো পেশাব ফিরি পানি লয় না। আমি আপনার মুরিদান কত আছে বলে হাজার দশেক আছে, বলে পেশাব ফিরি পানি নিলেন না কেন? আমাকে বলছে কারবালার জমিনে হুসাইন পানি পানি করে মারা গেছে, ওই পানি আমি এই জায়গায় ঠেকাবো না। আমি ছাত্র জীবনে 40 দিনের জন্য তাবলিকে গেলাম, তো তাবলিকে যাই দেখি যখন ইমাম সাহেব সালাম ফিরাইয়ে ফেলে, সালাম ফিরানোর পরে আমির সাহেব উঠে লাভ দিয়ে উঠে বলে ভাই বাকি নামাজ আনতে কিছু দিনের আলোচনা হবে, একটু বসেন, বসলে বহুত বহুত। তা আমি মনে করলাম এদের ফায়দা যে কি আমি তাই দেখব। তারপরে দেখি ওরা প্র্যাকটিক্যালি হাদিস দলিল বলতেছে, সাহাবীদের কাহিনী বলতেছে, দিনের দাওয়াত দিচ্ছে। কিন্তু একটা জিনিস দেখলাম, হানিয়া মারিয়াজের লবণ খাওয়ার দোয়াটা আমরা অনেকেই জানি না, এটা লবণ খাওয়ার দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাজাকতানা ওয়াকিনা আযাবান্নার, এটা ভাত সামনে আসার দোয়া। পেশাব পায়খানা ঘুম এসব প্র্যাকটিক্যাল ট্রেনিং দিচ্ছে, ঠিক কিনা? তা আমি কই কী ব্যাপার, এখানে তো আল্লাহ রসুল আর কোরআন হাদিসের কথার বাইরে কিছু নাই, কিন্তু সেই তাবলিককে মানুষ এত খারাপ বলে। চিনি ডবল দেয়, যেখানে জালসায় যায় এই আমার এই অবস্থায় দেখি একেবারে পাইন সে চা পাঠায়, তার মানে মনে করে এটারও ধরছে মনে হয়, না এখনো ধরে নাই। তো তো করছে কি, তাবলিক জামাতে সবই তো আল্লাহ রসুলের কথা, ঠিক কিনা? আমি বাঙালি হুজুর জালসা দিনের দাওয়াত দিতে আসছি, আমাকে যদি 500 টাকা কম দেন আগামী বছর আর ডেট হবে না, 1 লক্ষ টাকা নিয়ে বক্তারা আবার আসেও না, এরম নাই নাকি? কিন্তু তাবলিক জামাতরা নিজের জমি বিক্রি করা গরু বিক্রি করা টাকা দিয়ে দিনের দাওয়াত দিয়ে বেড়ায়, এরা এরা কি খারাপ? আমি এরা তো ভালোই। আচ্ছা ঠিক আছে, গেলাম সরমোনাই, কোথায় সরমোনাই যাই দেখি খালি জুব্বা আর জুব্বা। আমি দেখি তো এখানে কি হয়, পীর সাহেব ওয়াজ করতেছে, এ বাবা আপনাকে যখন কবরে শোয়ানো হবে 40 কদম হেঁটে মুসল্লিরা চলে যাবে, একটা সাপ এসে সবল মারবে 70 গজ নিচে মাটির নিচে চলে যাবেন, আর একটা সাপ এসে সবল মারলে 40 গজ মাসিন মাটির নিচের থেকে চলে আসবেন। কবরের চিন্তা করেন বাবা, কবরের ভয় করেন, কবরের ভয় দেখাতে দেখাতে কয় জিকির করেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা হলো সরমনা জিকির। দেখেন সরমনা যেখানে আছে দেখবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আছে না? তাহলে এখানে তো সবই আল্লাহ রসুলের ব্যাপার, তাহলে এদের বিরুদ্ধে বলে কেন? তাবলিগও তো আল্লাহ রসুলেরই ব্যাপার, ঠিক কিনা? তা আমাদের মধ্যে এত দলাদলি কেন, গেলাম 8 রশি, কয় রশি? 8 রশিতে যাই দেখি হাজার হাজার মানুষ সব বসে আছে এক সারিতে, কি ইয়া আল্লাহ, 8 রশি, ইয়া রহমান ইয়া রহিম, আমি এরাও তো আল্লাহকে ডাকে রে, আমাদের মধ্যে এত দলাদলি কেন? তাবলিকেও আল্লাহকে ডাকতেছে, সরমনায় আল্লাহ, 8 রশিতে আল্লাহ। গেলাম ফুরফুরা হাওড়া স্টেশন থেকে 700 টাকা দিয়ে ইন্ডিয়ান টাকা দিয়ে একটা গাড়ি ভাড়া করলাম, প্রাইভেট কার ভাড়া করে গেলাম ফুরফুরা। ফুরফুরায় যাই দেখি ফুরফুরা পীর সাহেব মুরিদানের সামনে বলছে, এ বাবা চোখটা বন্ধ করো, কলবের দিকে খেয়াল করো, তোমার কল তোমার পীরের কলবের দিকে মুতাওয়াজ্জা আছে, এটাকে মুরাকাবা বলে, তোমার পীরের কল তোমার দাদা হুজুরের কলবের দিকে মুতাওয়াজ্জা আছে, এইভাবে রসুল পর্যন্ত গিয়ে বলতেছে পড়লা ইলাহা ইল্লাল্লাহ। এখানেও তো আল্লাহ রসুলেরই ব্যাপার, তাবলিক সরমুনায় 8 রশি সব তো আল্লাহ রসুলেরই ব্যাপার। গেলাম আজমির শরীফ, আজমির আজমির যাই দেখি ওখানে তো বাংলা নয়, দেখি তো কি হয়, জব এ জিয়ন টুট জায়গা
আসমান জমিন ফানা হগা কাহার হে গাসাব এ কুদরত হে ও তেরি ও দুনিয়া বানানে ওয়ালে কিয়া হগা দুনিয়া তেরি। আমি এখানেও তো সেই লাইন মোতাবেকই কথা রে, মানে আল্লাহকে বলছে হে দুনিয়া বানানে ওয়ালে যখন কিয়ামত হবে তখন এইসব কোথায় যাবে এটাই বলছে। এটাও তো ঠিক আছে রে, আজমিরও ঠিক আছে, ফুরপুরায় চরমোনায় তাবলিগ আটরশি দেখি সাজাদপুরে আমাদের কিছু লোক মুরিদ হইতে আসে, ওইখানে একটা কওমি মাদ্রাসায় আমাকে প্রধান বক্তা করিছে। ওয়াজের পরে মুফতি সাহেবকে বললাম যে ভাই একটু পীরের দরবারে যাবো, চলেন যায়। পীরের দরবারে ঢুকলাম তো জিকির করতেছে সব গোল হয়ে বসে, চন্দ্র সূর্য গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেন আল্লাহ আল্লাহ করো না। আমি এখানো তো আল্লাহ, আমাদের মধ্যে এত ঝামেলা কেন? আমি এই টেনশন আমার যায় না, গেলাম চিটাগাং মাইজ ভান্ডার, মাইজ ভান্ডারে যাই দেখি এক পাগল বসে বসে গান গায়, কোন সাধনে পাবো খোদারে এ ভান্ডারি ধন রে, কোন সাধনে পাবো খোদারে। আমি এও তো খোদাকে খুঁজতেছে, ঘটনা কি? সব ঘুরে আসি গেলাম লালন সার মাজারে, আমার বাড়ির থেকে 5 মাইল 5 মিনিট হাইটে গেলেই পাওয়া যায়। দেখি তো কি হচ্ছে, দেখি এক বাবাজির মুস 25-26 বছর মুস কাটেনি, মুসগুলো হলুদ হয়ে গেছে। হলুদ হয়েছে কি জন্যে? এই সাদা কাগজটা যদি রান্নাঘরে রাখা যায় তাহলে কয়েকদিন পর হলুদ হয়ে যাবে, কিসে? ধোঁয়ায়। কিসে? তাহলে উনার মুসেও মনে হয় কিছু ধোঁয়া লাগছে, এটা কি চুলার ধোঁয়া তা আমি বলতে পারবো না। তো হলুদ হলে হবে কি? দেখি তো লোকটা কয় কি, দেখি তো চুপচাপ বসে আছি আর কয়। ডুবায়ে ভাষায় তো পারো চাইতে তোমায় ডাকি আমি এলাহিয়াল মিনগো আল্লাহ বাদশাহ আলম পানা তুমি। আমি এরাও তো সেই ডুবায়ে ভাসাইতে পারো তাইতে তোমায় ডাকি এলাহি আলমিন গো আল্লাহ, এরাও তো আল্লাহকে বলতেছে, খালি মুস্তা হল ওদের কি। তা আমি আবার বলছি বাবাজি তো ভালো করে গান গাও, তখনও চিন্তা করেছে মলবি আমাদের লাইনের লোক একটা ভালো গান গাও, তো বলছে কাশি টাশি দিয়ে গান গাইছে, গানের একটা ভাব আছে না, আমার বয়স তো 75, তো লোকটা আমার একটা গান ধরিছে, চলিতে চরণ চলে না, চলিতে চরণ মানে কি, দিনে দিনে অবশ্য আগের বাহাদুরি এখন গেল কো। আমি এ তো মারাত্মক গান রে, এক সময় মাইক ছাড়া 5 ঘন্টা চিল্লাইছি, এখন মাইক হলেও ভয় লাগে যে পারবো কিনা, তাহলে আগের বাহাদুরি কি আর আছে। চলিতে চলন চলে না দিনে দিনে অবশ্য আগের বাহাদুরি এখন গেল কই। আমি আবার 10টা টাকা দিয়েছি যে ভাই তুই আমার মনের কথা বলিছিস তুই গা, যেই 10টা টাকা দিয়েছি ও কয় মুখে মাথার চুল পাকিতেছে মুখের দাঁত পড়িতেছে চোখের জ্যোতি কমিতেছে মনে ভাবি চশমাল। এইবার আসেন তাবলিগ জামাত থেকে চরমোনায় আটরশি যতগুলো বললাম আমি কি কারোর বিরুদ্ধে বলেছি? আন্দাজে না, সত্যি কথা বলেন আমি কি কারোর বিরুদ্ধে বলেছি? রে বাবাজি আমি কারোর বিরুদ্ধে বলি নাই, আর বিরুদ্ধে বলা আমি জানি না, আর বিরুদ্ধে বলা বক্তা আছে কিনা আপনারাই ভালো জানেন। আমি একটা কথা বলতে চাই, মাইজ ভান্ডার যাও, আটরশি যাও, চরমোনায় যাও, ফুরফুরায় যাও, যেখানেই যাও না কেন মন গড়া ভাবে ইবাদত করলে ওই ইবাদত আল্লাহর দরবারে পুষবে না। পীরের দরবারে মুরিদ হয়ে কয়, পীরের দরবারে মুরিদ হও আমি তাও নিষেধ করছি না, এমনও পীর আছে এখনো পেশাব ফিরে পানি লাই না। আমি আপনার মুরিদান কত আছে বলে 1000-10 আছে, বলে পেশাব ফিরে পানি নিলেন না কেন? আমাকে বলছে কার বালার জমিনে
হুসাইন পানি পানি করে মারা গেছে, ওই পানি আমি এই জায়গায় ঠেকাবো না। এগুলো কি দলিল না মন গড়া দলিল? জোরে বলেন ঠিক কিনা?